রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরি দেবার লক্ষ্যে জোরালো কদমে এগিয়ে চলেছে বিজেপি সরকার। বুধবার জিআরবিটির ফল প্রকাশ করা হয়। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলনে জিআরবিটি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস এবং সেক্রেটারি অভিষেক সিং সহ উপস্থিত ছিলেন জিআরবিটি পরীক্ষা নিয়ামক অদিতি মজুমদার। সম্পূর্ণ স্বচ্ছতা এবং রাজ্য সরকারের মেধাভিত্তিক নিয়োগ নীতিকে সামনে রেখে এই জিআরবিটি লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে বলে সুশান্ত চৌধুরী জানিয়েছেন। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরি দেবার লক্ষ্যে নেওয়া হয়েছে জিআরবিটি পরীক্ষা। প্রায় 1,21,500 শিক্ষার্থী জিআরবিটি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। গ্রুপ সি পদে 2,410টি পোস্টের জন্য এবং গ্রুপ ডি পদে 2,500 পোস্টের জন্য গৃহীত পরীক্ষার ফলাফল উল্লেখ করে সুশান্ত চৌধুরী জানিয়েছেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে লিখিত পরীক্ষায় প্রায় 24,000-এর মতো পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। গ্রুপ সি 1:3 রেশিওতে রিটেন এক্সাম রেজাল্ট পাবলিশ করা হয়েছে, আর গ্রুপ ডি যার সংখ্যা 2,500, আমরা 1:6 রেশিওতে তার রেজাল্ট পাবলিশ করেছি। অর্থাৎ গ্রুপ সির ক্ষেত্রে 2,410, 1:3 মানে 2:3, আর গ্রুপ ডির ক্ষেত্রে 2,500×6 এই রেজাল্ট আমরা বের করেছি। টোটাল যারা পরীক্ষার্থী ছিল তার মধ্যে থেকে প্রায় হিসাব করে আপনারা দেখবেন প্রায় 24,000-এর কাছে রেজাল্ট সেখানে পাবলিশ করা হয়েছে যারা রিটেন কোয়ালিফাই করেছে এবং পরবর্তী পর্যায়ে ফাইভা হবে। আপনারা জানেন যে রাজ্য সরকারের যে স্বচ্ছ নিয়োগ নীতি, কোথাও দলীয়করণ নেই। বিগত সরকার আমরা দেখতাম যে কিভাবে প্রশাসনের প্রতিটি স্তম্ভকে দলীয়করণে পরিণত করা যায় তার প্রয়াস নেওয়া হতো চাকরির মাধ্যমে, এবং কেন্দ্রীয় নিয়োগ নীতি তোয়াক্কা না করে, আইনকে তোয়াক্কা না করে তারা বিভিন্ন সময় যে চাকরি প্রদান করেছে আজকে আমাদের চোখের সামনে অনেক তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। কিন্তু আমাদের সরকার 2018 সালে প্রতিষ্ঠিত হওয়ার প্রাক্কালে আমরা বলেছিলাম যে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমরা রাজ্যের বেকার যুবকদের যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তীকালে ভাইবা পরীক্ষায় ডাকা হবে এবং নিয়োগ প্রক্রিয়া এগিয়ে যাবে বলে তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী সহ নিজের ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি। মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সঙ্গে আলাপ আলোচনার পরেই পরীক্ষার ফলাফল ঘোষণা করার বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুশান্ত চৌধুরী। আপনারা জানেন যে এখানে আমাদের রাজ্যের বহু ছেলেমেয়েরা পার্টিসিপেট করেছে এবং গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আমাদের পিআরটিসি, রাজ্যের যে পিআরটিসি সেটাকে প্রেফারেন্স দেওয়া হবে রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং দপ্তর সেটা জানিয়ে দিয়েছে, আগামী দিনেও নোটিফিকেশন বের হবে। আমরা চাই এ রাজ্যে যারা ছেলে মেয়েরা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আগামী দিনেও স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে প্রচুর চাকরি প্রদান করবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী। জিআরবিটি পরীক্ষার ফলাফল ঘোষণা করে কার্যত বিরোধী দলগুলির অপপ্রচারের মুখে উপযুক্ত জবাব দিল রাজ্য সরকার, একথা অবশ্যই বলা যায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।